আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, WZPDCL বা WZPDCL বলা হয়, এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান। এইখানে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট SBA দের বেতন, বোনাস ও পেনশন সম্পর্কে আমরা জানব। বেতন সর্বসাকল্যে স্থায়ী হওয়ার পর থেকে 2016-এর পে স্কেল অনুসারে কোম্পানি স্কেল, যেটা সরকারি কোম্পানিদের নেট বেসিক 23,000 টাকা, কোম্পানি গ্রেড 12। এই 23,000 টাকা প্রত্যেক বছর আবার 4% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ টোটাল টাকাটাও কিন্তু তখন আপনার বৃদ্ধি পাবে, যেহেতু এর সাথে অন্যান্য ভাতাগুলো সম্পৃক্ত। হাউস অ্যালাউন্স 40% ধরে বেসিকে 9,200 টাকা, তবে খুলনা এবং বরিশাল সিটি এলাকায় 50% করে পাবেন। মেডিকেল অ্যালাউন্স 2,300 টাকা, বেসিকের 10% অথবা ন্যূনতম 2,000। যদি 2,300 টাকা মানে বেসিকের 10% 2,000 টাকার কম আসে, ধরুন যে যার 18,000 টাকা বেসিক, তার মানে তার আসবে 1,800, কিন্তু সে পাবে 2,000 টাকা, ঠিক আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স হলো 3,000 টাকা, বর্তমান পে স্কেল অনুযায়ী এটা ফিক্সড। শিফটিং অ্যালাউন্স, যদি শিফটিং ডিউটি করা হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান চাইলে আপনাকে বেসিকের 15% এইখানে প্রতি মানে শিফটিং অ্যালাউন্স পাবেন আর কি। আর হলো এরিয়ার পে, যদি বোনাস বা ইনসেন্টিভ পেতে দেরি হয় সেই ক্ষেত্রে যতদিন পরে দেরি হলো ওই কদিনের এরিয়ার পাওয়া যায়, এটা বিশেষ ক্ষেত্রে। ইলেকট্রিসিটি বিল মোটামুটি 700 ইউনিটের, 2439 বা কিছু কম বেশি হতে পারে। আর ওয়াশিং অ্যালাউন্স পাওয়া যায় 200 টাকা, বর্তমান স্কেল অনুযায়ী এটা ফিক্সড, তার মানে টোটাল 40,139 টাকা বেতন প্রাপ্ত পাবেন। কিন্তু এইখান থেকে আপনার CPF মানে কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড এইখানে আপনার টাকা কার্তন করা হবে 10%, অর্থাৎ বেসিকের, এবং সরকার আপনাকে 10% দেবে, টোটাল 4,600 টাকা। এভাবে আপনার প্রত্যেক মাসে বেসিকের 10% হারে, অর্থাৎ আপনি যত টাকা দিবেন সরকার আপনাকে তত টাকা এখানে দিয়ে এটা জমা হবে, এককালীন পাবেন। ইনকাম ট্যাক্স 500 টাকা আপনি চাইলে কম বেশি কাটাতে পারেন, কারণ এটা আপনাকে বছর শেষে কিন্তু জমা দিতেই হবে। আমরা 500 টাকা দেখেছি, টোটাল ডিডাকশন করা হবে এখানে 2,800 টাকা, তার মানে 40,139 থেকে 2,800 টাকা কর্তন হলে 37,339 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর স্থায়ী হলে আর কি। আর স্থায়ী ছাড়া তো এক বছর প্রবেশনারি পিরিয়ড লিখাই আছে যে 23,000 টাকা। আর বোনাসগুলো পাবেন এখানে, দেখুন যে ওইখানে কিন্তু লিখা আছে সার্কুলারে যে বোনাসের মানে স্থায়ী হওয়ার আগে বোনাসগুলো বেসিক্যালি 15% পাবেন, মানে 50%-এর অর্ধেক পাবেন আর কি। আর এটা কমপ্লিট মানে যখন পারমানেন্ট হয়ে যাবে তখন 20% পাবেন বেসিকের বৈশাখী বোনাস 3,400 টাকা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, প্রত্যেক মানে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকটি ঈদের আগে, তা দুইটি ঈদের আগে এক বেসিক করে পাবেন। আর এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের স্বপ্রধান ধর্মীয় উৎসবের আগে 2 বেসিক করে একত্রেই পাবেন। আর FPA বোনাস, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস, এটা হলো আপনার প্রতিষ্ঠানকে মন্ত্রণালয় থেকে কিছু টার্গেট দেওয়া হবে, এগুলো অর্জনের উপর মার্কিং হয়, মার্কিংয়ের উপর ভিত্তি করে 0.75, 1, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ বোনাস দেওয়া হয়। এটা সবাই যার যার বেসিক অনুসারে পায়, বিশেষ করে জুলাই বা আগস্টের দিকে, ঠিক আছে। আর পেনশন তো ওইরকম নয়, এককালীন পাওয়া যাবে, এই CPF গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড মানে যেটাই বলি, সব কিছু মিলে এখানে 60 বছর বয়স পর্যন্ত আপনার ব্যক্তিগত বয়স, অর্থাৎ আপনি যদি 24 বছর বয়সে চাকরিতে ঢুকেন তাহলে আল্লাহ বাসিয়া রাখলে 36 বছর চাকরি করতে পারবেন। এই 36 বছর শেষে আপনি 18 মাসের ওই ছুটি বিক্রির সুবিধা আছে, বা এই ছুটি বিক্রি দেখা যায় প্রতিষ্ঠান বেঁধে 4 বছর পর পরও বিক্রির সুযোগ থাকে, তো সেটা। আর 18 মাসের ওই ছুটি সর্বশেষ বেসিক যেটা আসে, আর একটা হলো গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বাবদ 80 থেকে 90 লাখ টাকা, অর্থাৎ টোটাল আপনি প্রায় 20 কোটি টাকার কাছাকাছি পাবেন এই পে স্কেল অনুসারে, ঠিক আছে। তো এই হলো এই SBA পোস্টের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য। নেক্সট আমরা অন্য কোনো টপিক্স নিয়ে আসবো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।